সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জাতি এখন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন নয়, আন্দোলন শেষ হয়ে যায়নি, জোরালো আন্দোলনেই হবে সরকারের পতন, এমন দাবি ফখরুলের। নির্বাচন ঠেকাতে ও আন্দোলনে ব্যর্থ বিএনপির এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ফের আন্দোলন ফের সক্ষমতা বিতর্ক আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত, সাবেক সংসদ সদস্য রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। রুমার পর থানচিতে ও সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ছক কুকিচিনের, রুখে দেয় পুলিশ, নিজামের ল্যাপটপ থেকেই সাইবার হামলার পরিকল্পনা ছিল কেএনএফের। লঞ্চে পুরনো চিত্র, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ঢল, পদ্মা সেতুর কল্যাণে নতুন রূপে সদরঘাট বললেন নৌ প্রতিমন্ত্রী, ট্রেন বাসে চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি। রাতে ঢাকায় ঢুকতে ও বের হতে দিতে হয় চাঁদা, ট্রাক পিকআপ চালকের কাছে আতঙ্কের না বাস রড, রাজধানীর অন্তত 15টি স্পটে আদায় করা হয় টাকা। বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি, বেগবান করে সরকার পতনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের, আন্দোলন ব্যর্থ হয়ে অন্ধকারে ঢিল ছুটছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং চাঙ্গি বিমানবন্দরের আদলে থার্ড টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ, ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে কাল দায়িত্ব নিচ্ছে সিভিল অ্যাভিয়েশন, অক্টোবরে যাত্রী সেবা চালু। দর্শক শিরোনাম শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ফের আন্দোলন ফের সক্ষমতা। আজকে বিএনপির মহাসচিব বলেছেন তাদের যে আন্দোলন, এই আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি, ঈদের পরে সব দলকে সঙ্গে নিয়ে আবারও সরকার পতনের যে এক দফা আন্দোলন, সেই আন্দোলনে তারা মাঠে নামবেন এবং এবার তারা সফল হবেন এমনটি তারা দাবি করছেন। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। বিএনপি বলছে তারা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়েই আন্দোলন করছে এবং গত 15 বছর ধরেই আন্দোলন করছে, তাদের ওপর নানারকম দমন পীড়ন এসেছে, তারা লক্ষ্য থেকে বিচ্যুত হননি, এখন তারা আবারও আন্দোলনের বেগবান করার হুঁশিয়ারি দিচ্ছেন, নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথাও বলছেন। বিএনপির এখন যে সাংগঠনিক অবস্থা বা বিএনপি এখন যে অবস্থায় দাঁড়িয়ে, আপনাকে যদি বিশ্লেষণ করতে বলা হয় তাহলে আবারও জোরালোভাবে আন্দোলন করার সক্ষমতা বিএনপির এই মুহূর্তে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি আপনার ওই কথা বলার আগে বলি, আমি খবরের শিরোনাম দেখছিলাম, আমার মনে হয় যে আমাদের দেশের রাজনীতিতে একটা বড় সমস্যা কি, যার সমাধানও হয় না বা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি না বা হয় না, তার কারণ রাজনীতির নামে যে আসল কথাগুলো সেইটা সামনে আসে না। ধরুন এই দুই দল প্রতিদিন কি বলবে না বলবে একজন আর একজনের বিরুদ্ধে, এটাই যেন প্রধান আলোচনা হয়। আমি যদি খুব ছোটো করে বলি, আপনার শিরোনামে ধরেন চাঁদাবাজির যে কথাটা বললেন, ধরুন ক্ষমতার পাল্টে গেল, তা কী হবে? চাঁদাবাজ খালি দল পাল্টে যাবে, তাহলে তো এর কোনো সমাধান হবে না। আপনি ওই জায়গায় কি করণীয়, রাজনৈতিক দলগুলো যদি আজকে শুনতাম আওয়ামী লীগের নেতা বলতো আমি এ করবো বা করি আসি, বিএনপি যদি বলতোই আমি বামপন্থী আমাকে জিজ্ঞেস করতেন যে এটা কী তোমরা করবা, জনগণ কিন্তু সামনে রাজনীতির অন্য চেহারা দেখতে পারতো। ধরুন এখানে নির্মাণ কাজ একটা দেখলাম, আমি ছোটো দুইটা টাইটেল নিচ্ছি, ঠিক আছে বিমানবন্দর হচ্ছে, কিন্তু বাংলাদেশে বড় অনেক নির্মাণ কাজ এখন বন্ধ হয়ে আছে বিকজ আর্থিক সংকটটা, তা সেটি তো রাজনীতির একটা প্রধান বিষয় আছে। এ ব্যাপারে আওয়ামী লীগ কী মনে করে, বিএনপি কী মনে করে, কমিউনিস্ট পার্টি কী মনে করে, তাহলে কিন্তু এই ধরনের একটা শুনলে আমার ধারণা সাধারণ মানুষ তারা হয়তো যে উদ্বুদ্ধ হয়ে তার করণীয় ঠিক করতে পারতো এবং মনে করতো ওই করণীয়র মধ্যে তার স্বার্থ নিহিত আছে। কিন্তু এই যে পাল্টাপাল্টি কথা দেশের, আমি তো বুঝি যতটুকু যে একেবারে দলীয় কক্ষিগত মানুষ তার নিজস্ব স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ ছাড়া সাধারণ মানুষের স্বার্থ নাই, এটা প্রথম কথা। আর আন্দোলনের প্রশ্ন আসলে আন্দোলনটা করে কে, মানুষ করে, কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ রাজনৈতিক দলগুলো উদ্বুদ্ধ করে ঠিক, কিন্তু মনে রেখেন এইটা এক একটা সময়ের এক একটা চরিত্র। এখন কিন্তু এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও এখনো পর্যন্ত প্রধান ভূমিকা পালন করে, আমরা এটা করি, কিন্তু আন্দোলনের শুধু রাজনৈতিক দলগুলো না, তার বাইরেও নানা ধরনের ঘটনাগুলো এখন ঘটে গেছে যে নানা ধরনের মানুষ উদ্বুদ্ধ হয়, তাদের মতো কাজ করে এবং আন্দোলনের ডাকটাও দেখবেন ডিফারেন্ট আঙ্গিকে হয়। সুতরাং বাংলাদেশের যে সংকট, আমি যদি সংকট বলি, নিঃসন্দেহে তো সংকট, অর্থনৈতিক সংকট
আমাদের দেশের গণতন্ত্র বলতে খালি খাওয়া পরা না, একটা ভোটের সংকট, এই সংকটগুলো তো দূরীভূত হয় নাই, তাহলে এর অবসান হওয়া দরকার। এখন সেই অবসানে আমাদের বিবেচনা হচ্ছে জনগণ কখন মাঠে নেমে এসে নিজের স্বার্থের সপক্ষে আন্দোলন করবে সেটি দেখার ব্যাপার। এখন উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আমাকে যদি বলেন, ধরেন আওয়ামী লীগ, তার কথা এই যে আজকেও যেটা শুনলাম, সে কি ও পারে নাই, বলিয়াছিল ক্ষমতা কয়দিন থাকবো, আমি টিকে গেছি, সব কথা শেষ, আরেকজন এতদিন করিয়াছি, আবার করিব। আমরাও বলি, আমরাও যে আমাদের যে বাম জোট কমিউনিস্ট পার্টি, আমরাও তো আন্দোলনের কথা বলছি, কিন্তু শব্দটা ওইভাবে না বলে আমরা যেটা বলি যে দুঃশাসনটা চলছে, সেই ব্যাখ্যার সময়ের জন্য গেলাম না, এইটার অবসানের সাথে সাথে পুরো মানুষের সংকটের অবসান করতে গেলে ব্যবস্থাটা বদল করতে হবে। এই জন্য আমরা বলেছি যে দেশের যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদেরকে প্রথম কাজ হবে নিজের দাবিতে ঐক্যবদ্ধ হইতে হবে, নিজের দাবি, একেবারে নিজের দাবি, তার সাথে এই যে ভোটের অধিকার, আমাদের যে ন্যাশনাল দাবি যেগুলো, ধরেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে সংগ্রাম, লুটপাটের বিরুদ্ধে যে সংগ্রাম, বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, এইগুলোকে নিজের দাবির সাথে যদি আমরা একীভূত করে তারা দাঁড়ায় এবং তখন যদি রাজনৈতিক দলগুলো ঠিকমতো ডিরেকশন দিতে পারে, তাহলে দেখবেন ওই মানুষই আন্দোলন করতেছে, সেই আন্দোলনের মধ্যে দিয়ে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যে দলগুলোর কথা বলছেন, আমার বিবেচনায় এইগুলোর মধ্যে এই সব দলগুলো নাই, সুতরাং তাদের কাছ থেকে এগুলো আশা করে লাভ নেই। হ্যাঁ, যদি ধরেন আমরা এই কাজে সফল না হতে পারি এবং মানুষকে যদি ওই ধরনের উদ্বুদ্ধ না করতে পারি, তখন হয়তোবা দেখবেন যে হয়তোবা তথাকথিত একটা পরিবর্তনের ধারা মানুষ মনে করতে পারে, তাতে মানুষের কোনো মুক্তি আসবে বলে আমরা মনে করি না। জি মিল্লাত ভাই, যেটি প্রিন্স ভাই বলছিলেন যে দেশে দুঃশাসন চলছে, আগে মানুষকে নিজের দাবিতে বা নিজের দাবি নিয়ে সামনে এগোতে হবে, এরপরে রাজনৈতিক যারা দলগুলো আছে তারা মোটিভেশন করবে, তারা রাস্তায় নেমে আসবে। বিএনপি যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, বিএনপি বরাবরই বলে আসছে যে সরকারের দুঃশাসন এবং সরকারের দমন পীড়নের কারণেই তারা রাজপথে পেরে উঠতে পারছেন না, বিশেষ করে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে তাদের বিরুদ্ধে, কী বলবেন? ধন্যবাদ। আমি আসলে জনগণ রাস্তায় নেমে আসবে তারপর রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিবে যোগ্য নেতৃত্ব না থাকবে, এবং রাজনৈতিক নেতাদের কাজ কি, মানুষকে স্বপ্ন দেখানো, যে স্বপ্নে মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখবে, তার ভবিষ্যৎ প্রজন্মকে দেখবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই যে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখালো সেইটার উপর বিশ্বাস স্থাপন করবে, তখনই মানুষ কোনো নেতার পেছে যাবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে হাজার হাজার উদাহরণ রয়েছে। কিন্তু আমাদের যারা বিরোধী দলের রাজনীতিকদের কথা বলছি, তারা সামান্য যে দায়িত্বশীল বিরোধী দলের রাজনীতির দল তৈরি করতেও তারা ব্যর্থ হয়েছে। দায়িত্ব অবশ্যই সরকারে আছে, বেশিরভাগ দায়িত্ব সরকারের, সিংহভাগ, কোনো সন্দেহ নেই, কিন্তু দায়িত্বশীল বিরোধী দল হওয়ারও দরকার আছে। আপনি যখন বলছিলেন আবারও যে ঈদের কথা, আমার তখনই মনে হয় মুঠ ফুড়ে বলে আসতে চেয়েছিলাম আবারও ঈদ, যে ঈদের পরে আবারও আন্দোলন হবে, আসলে তো এভাবে আন্দোলন হয় না। আপনি দেখেন, আপনি চাঁদাবাজির ছবিটা যে দেখালেন, আওয়ামী লীগ বলেন, যে কোনো অন্য যে কোনো পার্টি বলেন, যদি তাদের কথা বলতে দেন, তারা কিন্তু প্রিন্স ভাই বলেছেন এর বিরুদ্ধেই কথা বলবে, এ ব্যাপারে কিন্তু আমরা ঐক্যমতে আছি। যদিও আমরা ক্ষমতায় আছি এখন, এই খবরটি দেখার পর বা অতীতেও বিভিন্ন পত্রপত্রিকায় গত দুই মাস হলো লেখালেখি চলছে, আপনি তো ঢাকার 15টি জায়গায় দেখালেন, উত্তরবঙ্গ থেকে আসতে, দক্ষিণবঙ্গ থেকে আসতে, রাস্তায় রাস্তায়, পথে পথে, ঘাটে ঘাটে এই ধরনের কিছু চলছে। আইন শৃঙ্খলা বাহিনীকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জন্য তাদেরকে তো যদি সঠিকভাবে দায়িত্বটি পালন করে, বাংলাদেশের কোনো মানুষ কিন্তু অখুশি হবে না। কিন্তু এই খবরটি দেখে আমরা কিন্তু অখুশি হয়েছি, অখুশি হয়েছি এই কারণে যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা এটা বাস্তবায়ন করতে পারছি না, এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখজনক। তেমনিভাবে এটার সমালোচনা যদি বিরোধী দল করেন, তাহলে সেটা যেভাবে গ্রহণ করব, এখন উন্নয়ন নিয়ে সমালোচনা কিংবা নতুন এয়ারপোর্ট খোলা নিয়ে সমালোচনা, টানেল করা নিয়ে সমালোচনা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার জন্য সমালোচনা, কিংবা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই সরকারের সময়, বিগত 15 বছরে বাংলাদেশের 53 বছর 52 বছরের ইতিহাসে এই ধরনের উন্নয়ন আপনি কোথাও পাবেন না।
কিন্তু বাংলাদেশের বিরোধী দলকে আমি আগেই বলেছি তারা দায়িত্বশীল নয়। কি কারণে দায়িত্বশীল নয়? তারা শুধু সমালোচনা করবে, দোষ ধরবে, গিবত গাইবে, কিন্তু তারা কখনোই বলবে না যে এটির সমাধান এইভাবে করা সম্ভব। অর্থাৎ তারা সে পর্যন্ত যেতে চাইবে না, তারা যেতে চাইবে ওই পর্যন্ত যে মানুষকে বিগড়ে দেওয়ার জন্য। কিন্তু মানুষ তো আজকাল ডিজিটাল যুগের মানুষ, তারা তো বুদ্ধিমান মানুষ, তাদের হাতের মুঠায় মোবাইল সমস্ত ইনফরমেশন। সুতরাং তারা চিন্তা করে দেখবে যারা আমাদের সমস্যাগুলো দেখাচ্ছে, তারাও তো একসময় সরকারে ছিল, তারা তো সেই সময় সেই সমস্যার সমাধান করে নাই, তাদের সময় তো আরও খারাপ অবস্থা ছিল। সুতরাং আওয়ামী লীগ যা করছে, যদিও আমরা অনেক সমালোচনা করি, তার মধ্যে আওয়ামী লীগ তাদের চেয়ে ভালো। আর দ্বিতীয়ত, ভবিষ্যতে যারা বিরোধী দলে আছেন, তারা যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন, তার তো কোনো রূপরেখা আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষ পায়নি। সুতরাং বাংলাদেশের মানুষ কেন তাদের সাথে যাবে? জি অজয়দা, যেহেতু চাঁদাবাজি নিয়েই আলোচনা হলো, আমাদের আজকে বেশ কয়েকটি রিপোর্টই গিয়েছে এই রাজপথে ফুটপাতে চাঁদাবাজির বিষয়টি। আজকে আমরা সড়ক মহাসড়কে যে চাঁদাবাজি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। ঢাকার 15টি স্পট নিয়েই অ্যানালিসিসটি হয়েছে, আমাদের সহকর্মী বুলবুল রেজার রিপোর্টটি করেছেন। যেটি মিল্লাদ ভাই বললেন যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই চাঁদাবাজি রুখতে সদিচ্ছা আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এত রিপোর্ট হচ্ছে, এত আলোচনা হচ্ছে, তারপরে এই চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? এবং যারা করছে তারা তো প্রকাশ্যই করছে। প্রথমত সড়ক পরিবহন যদি বলেন বা রেল পরিবহন যদি বলেন, গত 10-15 বছরে অভাবনীয় কতগুলো উন্নতি হয়েছে। আমরা তো দুইজনেই, প্রিন্স সাহেব এবং আমি, পদ্মা সেতু ব্যবহার করি। মানে দেখেন, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই 20-22টা জেলায় যাওয়ার জন্য, মানে আগে ঈদে কেন, নর্মাল যে কোনো সময় যাওয়া মানেই হচ্ছে একটা লম্বা প্রস্তুতি। আর এখন আমি যদি মনে করি যে রাত 2টার সময় ঢাকা থেকে বরিশাল যাব, আপনার যদি যানবাহনের নিশ্চয়তা থাকে তাহলে আপনি মুহূর্ত ভাববেন না আর কি। এটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আর কি। এই যে সদরঘাটের চিত্র দেখালেন, যে আগের সেই চিত্র আর নাই, বা এই যে একদিন আগেই দেখতেছিলাম একটা গবেষণা সংস্থা, তারা বলতেছিল যে সুফল মিলছে না বড় বড় অবকাঠামোর। তো পদ্মা সেতু মানে 1.5 বছরের মতো চালু হয়েছে, এই আগামী জুনে 2 বছর হবে। কিন্তু পণ্য আসতেছে, মানুষের যাতায়াত বহুগুণ বেড়ে গেছে, এটাকে যদি আপনি মনে করেন যে এখন এক্সপোর্ট আর্নিং হইতে হয়তো দেখা যাবে যে এটার থেকে, বা মানে বৈদেশিক মুদ্রা অর্জন, সেটা তো আরও, এটা হলো একটা দিক। কিন্তু ধরেন মিল্লাদ ভাই এখানে আছেন, দলের প্রতিনিধিত্ব করেন, আবার বিএনপির কথা বললেন, প্রিন্স ভাই তো বিএনপির প্রতিনিধিত্ব করেন না আর কি। কিন্তু দেখেন, প্রিন্স মিল্লাদ ভাই বলুক যে সড়ক পথ মালিকানা বলুক আর শ্রমিক বলুক, কারা নিয়ন্ত্রণ করছে? পুলিশ নাকি সিপিবির নেতা মঞ্জুরুল হাসান খান এক সময়? মানে এই যে রাজপথে দুর্ঘটনা ঘটলে ড্রাইভার দায়ী হলে কঠোর দণ্ড হবে, ফাঁসির দণ্ড এমনকি হবে, এইটার বিরুদ্ধে কিন্তু মঞ্জুরুল হাসান খানের নেতৃত্বে এরশাদের আমলে আন্দোলন হয়েছিল, 10-12 দিন রাজপথ বন্ধ রাখছিল। কমিউনিস্টরা তখন গর্ব অনুভব করতো যে দেখো কত বড় পরিবহন খাত আমাদের নিয়ন্ত্রণে আর কি। এইটা ধরেন, তারপরে তো প্রায় 40 বছর চলে গেছে, এখনও কিন্তু একই ইস্যু রয়ে গেছে যে সড়ক দুর্ঘটনা, সড়কে চাঁদাবাজি। এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর যদি রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শিত হয়, আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা অনেক সহজ হয়ে যায়। এটা কিন্তু রাজপথে শুধু না, আপনার নিত্যপণ্যের ক্ষেত্রে বলেন, যানবাহনের চাঁদাবাজি না, কিন্তু এই যে জিনিসপত্রের দাম বাড়ে, তারা তো একটা বলে যে চাঁদাবাজি, আর একটা মধ্যস্বত্বভোগী, আর একটা যেটা আমরা উপেক্ষা করি, আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় 15 আগস্ট যে পরিবর্তন আনা হয়েছে, তার একটা প্রধান নিয়ামক শক্তিগুলো যারা ছিল দেশের ভেতরে এবং বাইরে, তারা বলেছিল যে ব্যবসা বাণিজ্যে বড় বড় ধনিক গোষ্ঠী, এখন যাদেরকে আমরা কর্পোরেট বলি, তারা কৃষি পণ্যের ব্যবসা করবে, তারা চাল নিবে মজুত করবে, তারা পেঁয়াজ মজুত করবে, তারা আমদানি, প্রধান প্রধান পণ্য, ভোজ্য তেল ধরনের একটা আমদানি করতে হয়,
বা আরও ডাল বা আরও বেশ কিছু পণ্য আমাদের আমদানি করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা এখন আগের চেয়ে স্বয়ংসম্পূর্ণতার দিকে আগাচ্ছি। এই যে চালটা স্বয়ংসম্পূর্ণতা, কৃষকের কাছ থেকে 40 টাকা 42 টাকা কেজি কিনে 70-80 টাকায় বিক্রি করছে প্যাকিং করে। আমাদের রাজনীতি মিল্লাত ভাইরা তো রাষ্ট্র ক্ষমতায় আছেন, পার্লামেন্টে কয়দিন এই ইস্যু নিয়ে আলোচনা করেছেন যে বিএনপি এবং এরশাদ সাহেব যে অপরাধ করে গেছে এই কর্পোরেট হাউসগুলোকে ব্যবসা বাণিজ্য। আজকে একটা সময় ছিল যে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংক তারা হচ্ছে 100% নিয়ন্ত্রণে, এখন ব্যাংকে 17-18 লক্ষ কোটি টাকা আমানত, তার 75% বেশি নিয়ন্ত্রণ করে প্রাইভেট সেক্টর, সেইখানে কি আপনি হাত দিচ্ছেন? তাহলে আপনি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবেন কি করে? আপনি পদ্মা সেতু চালুর পরে দেখবেন যে আগে উত্তরবঙ্গে বা আপনার নেত্রকোনা ময়মনসিংহ রুটে বাস চালাইতো, এখন তারাও কিন্তু পদ্মা সেতু রুটে বাস চালু করে দিচ্ছে। এক একটা সেট দাঁড়াইয়া যাচ্ছে, বাস রুট পদ্মা সেতুর আরও কম ভাড়া হওয়ার কথা ছিল যানবাহনের, কিন্তু সেটা কমানো যাচ্ছে না কেন? সেই প্রশ্নটা তো মিল্লাত ভাইকেও করতে হবে, তার দলকেও করতে হবে। এই যে চাঁদাবাজিটা শুধুমাত্র পরিবহন খাতে যদি হয়, তাহলে পরিবহন খাতের স্পষ্ট করে বলো হু আর দি লিডার্স পরিবহন খাতের। জি প্রিন্স ভাই, হু আর দি লিডার্স পরিবহন খাতের? হ্যাঁ, আমি ওই কথাটা বলার আগে একটু বলি, কারণ শেষে গতবার বলেছিলাম তো, বলছি আলোচনাটা আমার বিবেচনায় যেখানে অজয় দাও বললেন, মিল্লাত ভাইও বললেন, আমার বিবেচনায় যে এইটা একটা ফোকাল পয়েন্ট যদি আমাদের রাজনীতির করতে পারি, তাহলে আপনি আন্দোলনও দেখবেন। হ্যাঁ, এই আন্দোলন মানে আমি বলছি জনগণের অধিকার রক্ষার আন্দোলন, এবং ফলাফল বিবেচনা করবেন। তা সেই জায়গায় আমি আগে যেখানে শেষ করতে চেয়েছি, বলেছি যে আমরা বামপন্থীরা সাধারণ মানুষকে বলছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার দাবিতে তোমরা ঐক্যবদ্ধ হও, সেই সাথে সাথে ভোটের অধিকার অন্য অন্য যে দাবি আছে সেইটাকে যুক্ত করো, তার মধ্য দিয়ে যদি আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারি সেই আন্দোলনে জনগণের সুবল মিলবে। এর বাইরে যদি কোন কথা বলি সেইটা অ্যাকচুয়ালি ওইটা আন্দোলন মুখে থাকবে, ওইটা প্রকৃতপক্ষে আন্দোলনও হবে না, আপনি সুফলও পাবেন না। ওই আন্দোলনে বলছে ওই রকম একটা পরিস্থিতিতে ডিরেকশনটা কোন রাজনৈতিক দলগুলো দিচ্ছে, গতিমুখ কোথায়, সেটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি একটা উদাহরণ দেই, এখানে যেহেতু অজয় দাস শেষে এসে যে কথা বললেন, জনগণ নিজের দাবিতে জেগে উঠবে এরকম পরিস্থিতি কি না? ওই যে তো ওই শ্রেণীর রাজনৈতিক দলগুলোকে তাকে তো উৎসাহিত করতে হবে, আচ্ছা তাকে উদ্বুদ্ধ করতে হবে, এবং উদ্বুদ্ধ বললেই তো হবে না, কারণ তো অনেকগুলো সামাজিক ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেটা আর এক আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। এখন আমি আসছি, দেখেন মিলবে কোথায়, এই যে অজয়দা যে জায়গায় সর্বশেষে শেষ করলেন যে পরিবহন খাত তার এই জায়গাগুলো যেভাবে সুফল আমাদের পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না, এটাই তো। এবং তার আগে খাদ্য নিয়ে কর্পোরেট যেটা বলেন এটা পুরোপুরি আমরা একমত, এই কথাগুলোই তো বলছি। তাহলে এইটা পুরো নির্ভর করতেছে আপনি কোন অর্থনৈতিক ব্যবস্থার উপরে নির্ভর করে চলছেন, এক, আর দুই নম্বর হচ্ছে ক্ষমতায় যারা আছেন তারা আপনি কী ভূমিকা পালন করছেন। আপনি দেখেন এই যে যতই এই যে আপনি সে তাকে মাফিয়া গ্রুপের নামে বলেন যে নামে বলেন, দেখেন যে যখন ক্ষমতায় আসে তারাই কিন্তু প্রধান হয়। আর পরিবহন খাতে এখন তো আর বলার অপেক্ষার, কারণ আপনি দেখবেন ওইখানে আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা, জাতীয় পার্টির নেতা, তারা জড়াজড়ি করে তারাই আছে, কিচ্ছু না। ক্ষমতা পাল্টে গেলে এখন হয়তো আওয়ামী লীগের নেতাই প্রধান ভূমিকায়, তখন দেখবেন যে ক্ষমতা আসছে সে নেতা ছিলেন, হ্যাঁ ছিলেন, এখনো ডিফ্যাক্ট অন্যরাও আছেন দেখবেন, জাতীয় পার্টিরও আছে, আমি যে হয়ে যাই এখানে। তাহলে আপনি ওই চক্রকে যতক্ষণ পর্যন্ত না ভাঙতে পারবেন ততক্ষণ পারবেন না, কিন্তু সেটা নির্ভর করছে আসলেই ক্ষমতাটা কার হাতে। যদি ধরেন প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক গোষ্ঠী, সে যত ত্রুটি বিচ্যুতি করুক না কেন, ক্ষমতাটা যদি তার হাতে থাকতো তাহলে একরকম হতো, কিন্তু এই যে মাফিয়া গ্রুপের কথা বলছি, তারাই যদি ওদেরকে পরিচালনা করে ক্ষমতায় যেই থাকুক, তাহলে আলটিমেটলি ওই ক্ষমতাসীনদের এদের কথা মেনেই চলতে হবে। এখন পরিস্থিতিটা বরঞ্চ এরকম জায়গায় হয়ে গেছে, আগে এক সময় ছিল যে এনারা ওই রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করত, এখন হচ্ছে ওনারা যেভাবে মনে করে রাজনৈতিক দলগুলোকে সেইভাবে পরিচালনা করে, অর্থাৎ এইরকম একটা খারাপ জায়গার মধ্যে আছে। আমি আরেকটা কথা বলতে চাই, আলোচনা উঠছে ভালো জায়গায় আসছে বলে আমি মনে করি, ধরুন এই যে জিনিসপত্রের দাম কথাটা যেটা আসলো চালটা অমুক জায়গায়, আপনি দেখবেন বাংলাদেশে, আমি তো বলি সর্বশেষ দেখবেন একটা এনার্কির কতগুলো উদাহরণ দেখবেন, আমাদের দেশে অনেক কিছুর উৎপাদনটা অনেক বেশি এগিয়েছে, এটা কেনা জানে, কিন্তু দেখেন তথ্য উপাত্ত অনুযায়ী যে জিনিসের উৎপাদন আমাদের পর্যাপ্ত আছে, আজকে আমরা শেষবেলায় কি মনে করছি বাজার রক্ষার জন্য সেটা আমদানি করব। আমদানি করার মধ্য দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে কৃষককে আমি ক্ষতিগ্রস্ত করে ফেলছি, আবার
এই উপরের বড় সিন্ডিকেট এবং স্থানীয় সিন্ডিকেটের কারণে অনেকে যুক্তি দেখাচ্ছে আমদানি না করলে আমি বাজার ঠিক রাখতে পারছি না। তাহলে এই যে পুরো সিস্টেমটা, যারা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে এইটুক কাজ করতে পারে না, তাহলে রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা কি দায়িত্ব পালন করলো? একই কথা উদাহরণে যেটা দিয়েছেন ব্যাংকের কথা আপনি দেখেন, আজকে যদি একটা রাষ্ট্রায়ত্ত খাত ব্যাংক মুক্তিযুদ্ধের অর্জন সেইটা যারা রক্ষা করতে পারে না, আজকে মার্জারের নামে যারা এই অপকর্মগুলো করলো, কেউ যদি প্রশ্ন করে তুমি এই অপকর্মগুলো তো ঢাকার জন্য এটা কাজ করলো এবং জনগণের কাঁধেই আজকে এই বোঝাটা চাপিয়ে দিলা। কারণ আপনি দেখবেন সর্বশেষ খবর বেরিয়েছে গত 3 বছরে জনগণের কাঁধে যে ঋণ ছিল এটা কিন্তু 1.5 গুণ বেড়ে গেছে মাত্র 3 বছরে। তার মানে আমি বলছি সংকটগুলো আজকে আপনি কিন্তু আরও বেশি ঘনীভূত হচ্ছে, অর্থনৈতিক সংকট এই ঘনীভূত হলে আপনি যদি খালি একটা, অবশ্যই তো যারা ক্ষমতায় আছে এই ক্ষমতার পরিবর্তন হওয়া জরুরি, কারণ তারা মিনিমাম, আমি জরুরি এটা আমরা মনে করি, হ্যাঁ জনগণ মনে না করলে অন্য, কিন্তু সেটা হতে হবে একটা ভালো ভোটের পরেই সেই সিদ্ধান্তটা নিতে হবে। কিন্তু তারা যে নীতিমালায় চলছে, আগে যেটা এই যে 75-এর 15ই আগস্টের পরে যারা ক্ষমতা দখল করেছিল, তারপরে যে জিয়াউর রহমান এরশাদ, আমরা বলি এই একই অর্থনৈতিক ধারাবাহিকতায় কিন্তু এখন দেশটা চলছে। সুতরাং আপনি কোনো অগ্রগতির ধারায় যেতে পারছেন না। সুতরাং এর বিরুদ্ধে যদি সাধারণ মানুষের একটা গণ আন্দোলন, গণজাগরণ গড়ে না ওঠে এবং ঠিক ওই যে তাদের স্বার্থের দাবি, আমি কথাটা আবার রিপিট করছি, এইখানে কোনো দলীয় ঐক্যতার স্বার্থ থাকলে কিন্তু জনগণ নামানোর কোনো কারণ নেই, সে বাস্তবতা এখন নাই। সুতরাং নীতিনিষ্ঠ রাজনৈতিক দলগুলোর কর্তব্য হচ্ছে সাধারণ মানুষের কাছে যে তাদের নিজস্ব সংকটের সমাধান কীভাবে হবে তার পথ নির্দেশ করা, তাকে ঐক্যবদ্ধ করা এবং বিকল্প পথ নির্দেশ করা। সেটা যদি আমরা করতে পারি তখনই মানুষের একটা জাগরণ সৃষ্টি করতে পারবো এবং আমরা জনগণের জন্য একটা ভালো কিছু আশা করতে পারবো। মিলাদ ভাই, সংকট ঘনীভূত হচ্ছে, ক্ষমতার পরিবর্তন জরুরি। আমি তো প্রতিদিনই একথা শুনছি, শুধু আজকে না। আমার মনে হয় আমি টক শো প্রথম শুরু করি 2012 বা 2013 শুনে, তখন থেকেই শুনে আসছি সংকট ঘনীভূত এবং যে কোনো সময় সরকার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে দেখেন 12 বছর হয়ে গেছে, একই কথা এখনও শুনছি। আসলে সংকট ঘনীভূত হয়েছে, আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আমি কিন্তু কথাটা আগেও বলেছি, ঠিক আছে যে কোনো দেশে চ্যালেঞ্জ থাকবেই, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশে এক এক দেশের চ্যালেঞ্জটা এক এক রকম, এবং সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে জনগণ কিন্তু তাদের সাথেই থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন নিয়ে প্রশ্ন অনেকেই উঠান কিন্তু সেটা প্রমাণ করতে পারেন না। আপনাকে যদি পাকিস্তানের এই বিগত নির্বাচনের কথাটি বলে থাকি আমি, তাহলে অন্তত একটি জায়গায় আমি জানি যে এখানে নির্বাচনে যে প্রার্থী হেরেছিলেন তিনি কোর্টে গেছেন, প্রমাণ করে প্রমাণ দেখাতে সক্ষম হয়েছেন এবং তিনি তার বিজয় ফিরে পেয়েছেন। এটা ইন্ডিয়াতে হয়েছে, কিন্তু বাংলাদেশে নির্বাচনের আগে এবং নির্বাচনের সময়, নির্বাচনের পরে বিরোধী দলরা বিভিন্ন ধরনের সমস্যার কথা বলবে, বিভিন্ন ধরনের অ্যালিগেশন দেবে, বিভিন্ন ধরনের ত্রুটিমুক্ত নির্বাচনের কথা বলবে, কিন্তু তারা টক শোতে সাংবাদিক সম্মেলন করা ছাড়া তারা কিন্তু কোনো প্রমাণ নিয়ে আসে না। তারা যদি টার্গেট করতো, ঠিক আছে সারা বাংলাদেশে পারবো কি পারবো না, 5টা নির্বাচনী এলাকায়, ওই যে নির্বাচন শেষে বুথ থেকে একটা রিপোর্ট আসে না, সেন্টার থেকে একটা প্রিজাইডিং অফিসে রিপোর্ট দেয় না, সেগুলো সংগ্রহ করেও যদি নির্বাচন কমিশনের সাথে গরমিল হতো সেটাও কিন্তু আদালতে যেতে পারতেন, অন্তত জনগণকে বিশ্বাস করতে সমর্থ হতেন যে আমরা কাজটি করেছি। এটা কিন্তু কোনো দল করে নেই, 63 দলের একটি দলও করে নেই। সুতরাং তারা কিভাবে বলেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কিভাবে করেন? হ্যাঁ নির্বাচন যে বাংলাদেশের মতো দেশের শতভাগ স্বচ্ছ হয় সেটা আমি বলি নাই, কিন্তু তারা যেভাবে বলেন আসলে সেটাও ঠিক নয়। সুতরাং বিরোধী দল অভিযোগ করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে সমাধানটি দেওয়ার দরকার, যেটা জনগণ জানতে চায়, সেই সমাধানটিও তারা দিতে পারে না। আসলে এখানেই আসলে বাংলাদেশের রাজনীতির বড় সমস্যা বলে আমি মনে করি। জি অজয়দা, বেশ কিছু প্রশ্ন রুনিসন প্রিন্স ভাই করেছেন যে বাজার, রাজপথ, ব্যাংক সেক্টর, যে দুর্বৃত্তের চক্র, সেই চক্র আসলে ভাঙবে কে? ভাঙবে একটা কথা বলি, যে এই যে বিদেশি ঋণ 3 গুণ কেন, 5 গুণও হইতে পারে। পদ্মা সেতু যদি বিদেশি ঋণ নিয়ে করেন, হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি এই সেতুর সুফলগুলো দেখবেন না? হ্যাঁ রোহিণ সাহেবের, প্রিন্স সাহেবের সেই খুলনার যে পরিবর্তনগুলো ঘটছে, লঞ্চে আপনি 14 ঘন্টায় ঢাকা থেকে বরিশাল যেতেন, ঈদের সময় 2000 টাকা কেবিন ভাড়া দিতেন, এখন আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টায় চলে যান, ভাড়াটা অর্ধেকে চলে আসছে। আপনি এই সুফলগুলো দেখবেন না, খালি বিদেশি ঋণ ধরে বসে থাকলে তো হবে না আর কি।
হ্যাঁ, বিদেশি ঋণের যোগ্য ব্যবহার, ঋণ তো বিদেশি ঋণ হইলেই মানে বিদেশি মুদ্রায় পরিশোধ করতে হবে। আপনি যদি ফরেন কারেন্সি আর্নিং বাড়াইতে না পারেন, রেমিটেন্সের মাধ্যমে হোক বা এক্সপোর্টের মাধ্যমে হোক, সেইগুলো নিয়ে হচ্ছে কথা বলেন আর কি। বিদেশি ঋণের পরিমাণ দিয়ে কিন্তু বাংলাদেশের তো এখন সক্ষমতা আরও অনেক বেশি বিদেশি ঋণ নেওয়ার, অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতির যে ভিতটা দাঁড়িয়েছে, আরও বেশি ঋণ নেওয়া উচিত, কিন্তু অবশ্যই সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এইটাই অনিয়ম দুর্নীতি হয়, বাড়াবাড়ি হয়। ওই যে একসময় রূপপুর পারমাণবিক বল কেন্দ্রে বা এখনও অনেক ক্ষেত্রে বলে যে এরকম অনেক ইনফ্লেটেড, অনেক বেশি দাম দেখায় অনেক পণ্য ক্রয় করা হয়, ওই জায়গাটা হচ্ছে আপনি লড়াই করেন, কে লড়াই করতে না করেছে কাকে। এই জায়গাগুলো মিডিয়ারও ভূমিকা আছে, কিন্তু ঢালাওভাবে এই কথা বাংলাদেশে এখন যে মানে অর্থনীতি যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, ধরেন এই যে মেট্রো রেলে ই বাড়াবে কি না, ভ্যাট বসবে কি না, হ্যাঁ এগুলো নিয়ে বিতর্ক হতে পারে যে হচ্ছে, কিন্তু মেট্রো রেলের সুফল নিয়ে তো আপনার কোনো, মেট্রো রেলে বিদেশি ঋণ নিয়ে যদি বলেন যে মেট্রো রেলের কারণেই তো আপনার বিদেশি ঋণ অনেকটা বেড়ে গেছে, পদ্মা সেতুর কারণে নিজের টাকায় করছি কিন্তু আরেক জায়গায় তো আমার বিদেশি ঋণ করতে হয়েছে, কর্ণফুলী টানেলে আমার বিদেশি ঋণ করতে হয়েছে, বা আরও যেগুলো বড় প্রজেক্ট আসছে বিদেশি ঋণ নিতে হয়েছে, সেটা তো আমার অর্থনীতিতে সুফল আসতে কিন্তু 5-7 বছর সময় লাগবে। সেই টাইমটা দিতে হবে, সেই টাইমটা আওয়ামী লীগ পারফর্ম করছে কি না, এই জায়গাটায় তো বিরোধীরা শুধু না, অনেক কথা যেগুলো বলছে যৌক্তিক, অন্তত সমস্যা হিসেবে বাংলাদেশে আপনি এই যে ব্যবসা খাদ্য জিনিসপত্রের দাম, কিংবা ধরেন রাজনীতির প্রশ্নে যদি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব গত 1 সপ্তাহ ধরে বা 10 দিন ধরে যে আপনার উপজেলা নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যে নির্দেশনাগুলো দিচ্ছে আমরা প্রতিদিন গণমাধ্যমে দেখছি, ফিল্ড লেভেলে আপনি লোক পাঠান যেমন ওই চাঁদাবাজির জন্য পাঠিয়েছেন, স্থানীয় নেতৃত্ব জেলা উপজেলা নেতৃত্ব এমপিরা কি সেই নির্দেশনা অনুসরণ করছেন, যে বলছে কোনো হস্তক্ষেপ চলবে না উপজেলা নির্বাচনে, মন্ত্রীরা বা এমপি যারা তারা কি এটা মেনে চলছেন পুরোপুরি? আমার তো মনে হয় না, এখানে তো বড় ধরনের ঘাটতি আছে। আত্মীয় স্বজনকে নমিনেশন দেওয়া যাবে না, যিনি এমপি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকেই আপনি উপজেলা করলেন, পৌরসভায় করলেন, স্থানীয় সরকার উন্নয়নের জায়গা নিয়ে গেলেন, কিংবা ঠিকাদারির জায়গা নিয়ে গেলেন, এইগুলো তো আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। সুশাসনের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন, সেই জায়গাটা তো অবশ্যই আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে। আর বিরোধীরা সেটা তো জানেন, বিএনপি তো আসলেই কিন্তু ছন্ন ছাড়া দল, আন্দোলনের কথা যেগুলো বলছে এইগুলো ওই 15 বছর আগেও বলছে ঈদের পরে আন্দোলন, এগুলো নিয়ে আওয়ামী লীগ ঠাট্টা মস্করা করছে, কিন্তু বিএনপির ঠাট্টা মস্করা নিয়ে তো আওয়ামী লীগের পরে থাকার ব্যাপার না, আওয়ামী লীগ তো স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল। জি প্রিন্স ভাই, সময় একেবারে শেষ পর্যায়ে আছে, 1 মিনিট সময় পাবো, এর মধ্যে শেষ করেন। না 1 মিনিটে ধর বেশি কথা তো বলা যাবে না, কথাটা হচ্ছে যেটা আমি একটু যদি মিল্লাত ভাইয়ের কথা এটাকে আমি একটু পজিটিভ জায়গা হিসেবে ধরি, যে জনগণের কাছে যদি আমরা যেতে পারি, আমি এবার আমার বয়ান বলছি না, শব্দটা নিলাম আমি, যে আমরা মানে যারাই যাবে তারা অল্টারনেটটা যদি দেখাতে পারে সেটাই তো আসলে প্রধান কাজ, সেটা না হলে অ্যাকচুয়ালি জনস্বার্থে জনগণকে মোবিলাইজও করা যাবে না, গণ আন্দোলন গণসংগ্রামের মধ্য দিয়ে কিছু করা যাবে না, ওইটা একটা প্রধান কাজ। কিন্তু এখন বাংলাদেশ এবং বিশ্বটাও যে কর্তৃত্ববাদী এবং যে শাসন ক্ষমতায় যারা আছে এবং এইখানে অন্যরা যেটা করে সেই জায়গাটা এত সহজ না, কিন্তু এই সহজ না যেটাকে বললাম ওইটাকে অতিক্রম করাই হচ্ছে নীতিনিষ্ঠ রাজনৈতিক দলগুলোর অন্যতম কর্তব্য। আমরা বামপন্থীরা সেই কর্তব্য পালনের জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করছি এবং আশা করি মানুষকে এই বিকল্প পথ নির্দেশনা দেখানোর মধ্য দিয়েই তাদেরকে গণ আন্দোলন গণসংগ্রামের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো, তার মধ্য দিয়ে আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে মানুষের স্বার্থ রক্ষিত হবে। প্রথমত যে আপনারা তো আওয়ামী লীগ গভর্নমেন্টের অনেক সমালোচনা করবেন, সমালোচনা আছে, সেটা থাকবে আসলে বাংলাদেশে, বাংলাদেশ বা যে কোনো দেশের সরকারের সমালোচনা থাকে, এবং সরকার যদি এটা কোনো সমালোচনা দেখেই সরকার নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করে, এই গণতান্ত্রিক দেশে এগুলো থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমার দুঃখটা হচ্ছে অন্য জায়গায়, সেটি হচ্ছে যে সরকারের যে ভালো কাজগুলো যার সুফলগুলো জনগণ সরাসরি ভোগ করছে তার একটা প্রশংসা পর্যন্ত কোনো বিরোধী দলের মুখ থেকে আজকে পর্যন্ত আমি শুনতে পাইনি। জি সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।